বিরতির পর স্বাগত। দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা এবং সেই দূষিত বাতাসেই শ্বাস নিতে হচ্ছে রাজধানীর বাসীদের, তাই এবার কৃত্রিম বৃষ্টির প্রস্তাব সুপ্রিম কোর্টে জানা যাচ্ছে। কৃত্রিম বৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টকে, 21 থেকে 21 নভেম্বর নামানো হবে বৃষ্টি। সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র আছে। বিপ্লব দা, কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? দেখো, আমরা ইতিমধ্যেই কিন্তু জানি যে দেশের রাজধানী দিল্লিতে কার্যত যে দূষণের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে, কারণ গত কয়েকদিন ধরে দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে যার কারণে কিন্তু মানুষের মধ্যে কিন্তু শ্বাসকষ্ট এবং হাঁপানি এবং অন্যান্য যে সমস্যা তার কিন্তু প্রাদুর্ভাব বেড়ে গেছে। তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি প্রশাসন এবং দিল্লি প্রশাসনের তরফ থেকে এই যে দূষিত বায়ু নির্মূল করার জন্য এবং কিভাবে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতামূলক এবং স্বাভাবিকভাবে মানুষ স্বাভাবিক পরিস্থিতিতে জীবন যাপন করতে পারে তা নিয়ে কিন্তু একটা রীতিমতো উৎকণ্ঠা ছিল প্রশাসনের মধ্যে। সেই ক্ষেত্রে প্রশাসন পরিকল্পনা নিয়েছিল যে দিল্লির IIT স্টুডেন্টদের এবং অধ্যাপকদের যে কিভাবে কৃত্রিম বৃষ্টি যদি সেখানে তৈরি করা যায় এবং কৃত্রিম বৃষ্টির মাধ্যমে যে আবহাওয়া এবং মেঘের যে যে দূষিত সেই জিনিসটা অনেকটাই কমে যাবে। যদিও আমরা জেনেছি গতকালকে সন্ধ্যায় প্রাকৃতিক ভাবে কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিছুটা হলেও কমেছে সেই দূষণের মাত্রা, কারণ বায়ুতে এতটাই যে দূষিত ছিল যার কারণে কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হয়নি। আমরা জানি কার্যত এই কার্তিক এবং অগ্রহায়ণ মাস যখন আসে তখন দিল্লির লাগোয়া যে সমস্ত হরিয়ানা পাঞ্জাব এবং ওই সমস্ত অঞ্চলগুলি থেকে যখন ধান কাটা হয়, জোয়ার কাটা হয়, বাজরা কাটা হয় এবং গম কাটা হয় তখন তার যে সমস্ত গাছের গুঁড়ো শুকনো গুঁড়ো সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এবং সেই পুরানো অংশ যখন ধোঁয়ায় পরিণত হয় এবং সেই ধোঁয়া উত্তরের হাওয়া যখন হিমালয়ের হাওয়া বের হয় এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি দিল্লিতে প্রভাবিত হয় এবং দিল্লি যার কারণে দিল্লির বাতাসের মাত্রা এবং তাপমাত্রা অনেকটা কম থাকে উত্তরের হিমের বাতাস এবং সেই বাতাসে বায়ুতে অক্সিজেনের মধ্যে দূষিত বায়ু মিশে যায় এবং সেটা অস্বস্তিকর হয় এবং এই অস্বস্তিকর গত কিছুদিনের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যার কারণে দিল্লি প্রশাসন কিন্তু উদ্বিগ্ন ছিল। কারণ সামনেই কিন্তু দীপাবলি এবং এই দীপাবলিতে অনেক আতশবাজির রোশনাই উঠবে এবং সেই আতশবাজি জুড়ে যদি আরো বেশি দূষিত বায়ু মেশে তো সেই ক্ষেত্রে কিন্তু দিল্লির সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। সেই ক্ষেত্রে দিল্লি প্রশাসন পরিকল্পনা নিয়েছিল যে সেই ক্ষেত্রে IIT স্টুডেন্টদের মাধ্যমে যে কিভাবে কৃত্রিম বৃষ্টি করানো যায় হেলিকপ্টার কিংবা অন্য মাধ্যমে এবং সেখানে যদি অনেক উঁচু থেকে কৃত্রিম বৃষ্টি করানো যায় তাহলে কিন্তু যে দূষিত বাতাস কিন্তু তার অংশটা কাটবে এবং যদিও সেক্ষেত্রে নির্ধারিত হয়েছিল যদি সম্ভব হয় এবং তার জন্য কিন্তু একটা আগাম পারমিশন নিতে হয় এবং সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করেছিল। যদিও সুপ্রিম কোর্ট সূত্রে বলা হয়েছে যে 20 থেকে কিংবা 21 নভেম্বর সেই সংকেত যদি কার্যকর হয় তাহলে দিল্লিতে প্রথমবারের মতো কিন্তু বৃষ্টি করবে তার কৃত্রিম বৃষ্টির। যদিও এর মধ্যে গতকালকে আমরা জেনেছি গতকালকের সন্ধ্যায় প্রাকৃতিক বৃষ্টিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দিল্লির মানুষ। অঙ্কিতা, একেবারে অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা। কৃত্রিম বৃষ্টির প্রস্তাব পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে এবং যেহেতু কাল রাত ভর বৃষ্টি হয়েছে তাই কিছুটা হলেও দূষণ থেকে মুক্তি পাচ্ছে দিল্লিবাসী। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।